আমি তৌফিকা, তৌফিকা সিদ্দিকা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি ডিপার্টমেন্ট অফ ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং এ। এবং তোমাদের হচ্ছে এই শর্ট স্টাপল স্পিনিং ওয়ান যে ক্লাসটা আছে, অলরেডি মনে হয় রুটিনে দেখে ফেলেছো যে আমি এবং হচ্ছে ডিন ম্যাম যিনি আছেন এই দুজন মিলে হচ্ছে আমরা ক্যারি করব। ওকে, আর তোমাদের মনে হয় এই থিওরি ক্লাসের সাথে একটা হচ্ছে ল্যাব আছে, ঠিক আছে? এই ক্লাসেরই একটা ল্যাব আছে, তো ল্যাবটা বেসিক্যালি হচ্ছে আমি ক্যারি করব, আমার সাথে আরেকজন ম্যাম থাকবেন, তো আমরা দুজন মিলে বেসিক্যালি হচ্ছে ল্যাবটা ক্যারি করব। থিওরিতে থাকবো আমি এবং হচ্ছে ডিন ম্যাম, এবং হচ্ছে ল্যাবে থাকবো আমি প্লাস হচ্ছে আরেকজন টিচার থাকবেন। তো ল্যাব আসলে কখন ওপেন হবে জানি না, কারণ হচ্ছে সময়টা যেরকম যাচ্ছে সেটা আসলে এটা আমরা কেউ বলতে পারতেছি না যে আগামী দিনগুলো কিরকম আসবে আমাদের জন্য। তো এখন তাহলে আমরা একটু শুরু করি ক্লাস, নাকি বলো? হ্যালো, শুনতে পাচ্ছো তোমরা? ম্যাম শুরু করে। জি, তাহলে আসো প্রথমে আসলে আমাদের সাবজেক্টের নাম যেটা থাকবে, বেসিক্যালি মানে তোমরা অলরেডি সবাই দেখে ফেলেছো। ম্যাম কি ক্লাস নিয়েছেন কয়টা? হোসনাইরা ম্যাম ম্যাম দুইটা। আচ্ছা, দুইটা ক্লাস নিয়েছেন। উনি কি পড়াচ্ছেন? শর্ট স্টাপল স্পিনিং পড়াচ্ছেন ম্যাম। হ্যাঁ, শর্ট স্টাপল স্পিনিং এই তো পড়াচ্ছেন সেটা আমি জানি, বাট হচ্ছে আচ্ছা সাবজেক্ট কোড হচ্ছে YE20। হ্যালো ম্যাম, শোনা যাচ্ছে? আচ্ছা, আমি আনমিউট করতে চাচ্ছি না, কারণ আনমিউট করলে দেখা যাবে যে আমি যখন কথা বলবো তোমরা কথার মাঝে কথাটা বলতে পারবে না। তো তোমরা যদি একটু সবাই হচ্ছে একটু সাউন্ডটা যদি তোমরা কম করো তাহলে হচ্ছে বেটার হবে। আমি আনমিউট করতে চাচ্ছি না সবাইকে। বুঝতে পারছো তোমরা কথাটা? একটু তোমরা একটু হচ্ছে নিরিবিলি একটু স্পেসে থাকো, আমার মনে হয় বেটার হবে। আচ্ছা, সাবজেক্ট কোড YE205। YE মিন্স এখানে যেটা বোঝানো হচ্ছে, YE হচ্ছে ইয়ার্ন ডিপার্টমেন্টের কোড, ঠিক আছে? এখানে যদি FE থাকে তাহলে হচ্ছে ফেব্রিক ডিপার্টমেন্টের কোড, যদি WPE থাকে তাহলে হচ্ছে ওয়েট প্রসেসিং ডিপার্টমেন্টের কোড, মানে সামনে যে লেটারটা থাকবে সেই ডিপার্টমেন্ট থেকে তোমাকে এই কোর্সটা অফার করা হচ্ছে এটা বোঝানো হচ্ছে। YE হচ্ছে দ্যাট মিন্স হচ্ছে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই সাবজেক্টটা তোমাকে অফার করা হয়ে গেছে। এখানে টু যেটা আছে, টুটা বেসিক্যালি হচ্ছে তোমার কি, টুটা হচ্ছে তোমার হচ্ছে যে হচ্ছে লেভেল বোঝানো হচ্ছে যে কোন লেভেলের কোর্স এটা, ঠিক আছে? যে টু দিয়ে যেহেতু টু আছে তার মানে হচ্ছে লেভেল টু এর কোর্স এটা। এবং হচ্ছে এই ফাইভ যেটা আছে, ফাইভটা হচ্ছে যদি ইভেন, এই নাম্বারটা পরে লাস্টে যে ডিজিটটা হবে এটা যদি ইভেন অথবা অড হয়, যদি হচ্ছে অড নাম্বার হয়, অড নাম্বার হলে এটা থিওরি কোর্স হবে, আর ইভেন নাম্বার হলে সেটা হচ্ছে আমার কি হবে, সেটা হচ্ছে সেশনাল বা হচ্ছে ল্যাব অথবা হচ্ছে প্র্যাকটিক্যাল হবে। তার মানে যেখানে আমরা হচ্ছে 05 দেখতেছি তার মানে এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার হচ্ছে থিওরি কোর্স। বোঝা গেছে এতটুকু? ব্যাপারটা আগে জানা ছিল না ম্যাম, ধন্যবাদ ম্যাম। ওকে, ইটস ওকে। আসলে আমরা জানার জন্য বেসিক্যালি ক্লাসগুলোতে আসি, যদি হচ্ছে না জানতাম তাহলে আসলে ক্লাসের প্রয়োজন হতো না, সমস্যা নেই, এরকম হতো নতুন, যেহেতু আমাদের কেবল স্টার্ট হচ্ছে তো সেক্ষেত্রে আমরা জানবো ম্যাক্সিমাম টাইমে যে হচ্ছে নতুন নতুন কিছু হচ্ছে ওয়ার্ড আমাদের চলে আসবে। আচ্ছা, এখন আসো সাবজেক্ট, সাবজেক্ট ক্রেডিট, সাবজেক্ট ক্রেডিট। এটা হচ্ছে 3 ক্রেডিটের সাবজেক্ট, ঠিক আছে? 3 ক্রেডিটের সাবজেক্ট, তার মানে হচ্ছে যদি 3 ক্রেডিট হয় তাহলে এটা কিন্তু এখন হচ্ছে এই যেহেতু হচ্ছে এটা অনলাইনে যখন ক্লাস দেওয়া হয়ে গেছে তখন এটা কি হয়ে গেছে, দেখো যে একটা করে ক্লাস দেওয়া হয়ে গেছে। তো বুঝতেছো যেখানে হচ্ছে আমার কি ছিল, সপ্তাহে 3টা থিওরি ক্লাস এর একটা সাবজেক্টের জন্য 3টা ক্লাস ছিল, সেখানে সপ্তাহে একটা ক্লাসে চলে আসছে, তার মানে বাকি দুইটা ক্লাস কিন্তু এখানে থাকতেছে না। দ্যাট মিন্স হচ্ছে তোমার যদি 4 মাস হয় একটা টার্ম শেষ করতে, থিওরি ক্লাস এখানে আসবে হচ্ছে 3-4 হচ্ছে 12 মাস লাগবে, ঠিক আছে, এই কোর্স শেষ করতে। এখন আসা হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশন। আচ্ছা, মার্কস ডিস্ট্রিবিউশন যদি আমরা দেখি এই সাবজেক্টের জন্য মার্কস হচ্ছে কত, এখন তোমরা তোমাদের সব সাবজেক্টেই হচ্ছে 100 মার্কস টোটাল। তো হচ্ছে তোমার আগে যেরকম ছিল এবং হচ্ছে টার্ম ফাইনাল এক্সামিনেশন। আচ্ছা, এই তিনটা ভাগে তোমাদের হচ্ছে আসলে দেওয়া আছে মার্কসটা ভাগ করে। অ্যাটেন্ডেন্সে বেসিক্যালি তোমার দেওয়া আছে কত, 8 মার্কস, 8। দেন ক্লাস টেস্টে দেওয়া আছে হচ্ছে 20,
আর দেন হচ্ছে তোমার হচ্ছে টার্ম ফাইনাল এক্সামিনেশন হচ্ছে 72, যদি তোমরা জানো আসলে এটা নতুন করে বলার কিছু নাই, ঠিক আছে? তবে এখানে খেয়াল করো অ্যাটেন্ডেন্স যে হচ্ছে 8 মার্কস এর দেওয়া আছে, এই 8 মার্কস এর মধ্যে কিন্তু আবার হচ্ছে ব্রেকডাউন আছে, এটা তো মনে হয় জানো অলরেডি। হ্যালো, জি ম্যাম, ব্রেকডাউনের ব্যাপারটা জানি না ম্যাম। আচ্ছা, ব্রেকডাউনের ব্যাপারটা যদি না জানো, তোমাদের কাছে সিলেবাস বই দেওয়া হয়ে গেছে না, যেদিন তোমাদের ওরিয়েন্টেশন ক্লাস হয়ে গেছে? জি ম্যাম। ওরিয়েন্টেশন ক্লাস যেদিন হয়ে গেছে ওদিন খেয়াল করিও তোমাদের একটা সবুজ কালারের বা যে কালারের হতে, কারণ 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 হচ্ছে যখন হচ্ছে নতুন করে পেইন্ট দেয় অনেক সময় কালার চেঞ্জ হয়ে যায়, ততটুকু আমার মনে পড়তেছে তোমাদের যে বইটা সিলেবাসটা করা হয়ে গিয়েছিল সেটা হচ্ছে গ্রিন কালারেরই ছিল। তো সেখানে তুমি প্রথম দিকে কিছু পেজ আছে ওইটা কিন্তু বেসিক্যালি তোমাদেরকে দেওয়া হয়ে গেছে যে তোমাদের এই 4 বছরে কি কি রুলস এবং রেগুলেশন আছে, কি করা যাবে কি করা যাবে না, এটার উপরে বেসিক্যালি হচ্ছে বইটা। তো ওইখানে প্রথম কয়েকটা পেজে দেখিও যে ওইখানে সুন্দর করে ল্যাবের জন্য এবং হচ্ছে থিওরি ক্লাসের জন্য আমার হচ্ছে কি আছে যে হচ্ছে এই 8 মার্কস আর পার্সেন্টেজ কত হলে, অ্যাটেন্ডেন্স এর পার্সেন্টেজ কত হলে তোমার হচ্ছে 8 মার্কস, তুমি 8-এর মধ্যে 8 পাবা না 7 পাবা না 5 পাবা না যা না হচ্ছে 2 পাবা না হচ্ছে 0 পাবা, এটা দেওয়া আছে ওখানে। কিন্তু ক্লিয়ারলি বলা আছে যে অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ 90% এবং তার থেকে যদি উপরে হয় তবে হচ্ছে 8 পাবা তুমি। তুমি যদি 80% ক্লাস করো তাহলে কিন্তু তোমার 6 আসবে, ঠিক আছে? 85 থেকে 90 সেটা হইবে তোমার হচ্ছে 6.5 বা এরকম থাকবে। তো এখানে তোমরা একটু খেয়াল করো যে হচ্ছে তোমাদের পার্সেন্টেজটা কিভাবে দেওয়া আছে। আর ক্লাস টেস্ট 4টা হবে এটা তো জানেন, দেন হচ্ছে 4টার মধ্যে ম্যাডাম 2টা নেবেন আর আমি হচ্ছে 2টা নেব, আর বাকি 72 মার্কস আসলে এখন কথা বলার কিছু নাই, যখন আমরা হচ্ছে কোর্সটা শেষ করব বেসিক্যালি তখন দেখা যাবে যে এই 72 মার্কস এর মধ্যে পার ডে পার উইক কত থাকবে না থাকবে কোন কোন চ্যাপ্টার থাকবে সেটা সম্বন্ধে ডিটেলস আলোচনা করব যখন আমাদের হচ্ছে ক্লাসটা হচ্ছে শেষ হয়ে যাবে। আচ্ছা, এতটুকু কি বোঝা গেছে? আচ্ছা, ইয়েস ম্যাম। হ্যালো, ওকে, এখন আসো তাহলে আমাদের হচ্ছে এই শর্ট স্টাপল স্পিনিং 1 এ এই 100 মার্কস এর যে আমাদের কোর্সটা দেওয়া আছে তাহলে এইখানে এসে আমরা হচ্ছে কয়টা কি কি কন্টেন্ট পড়বো, কি কি বা চ্যাপ্টার পড়বো সেটা একটু দেখি। যদি চ্যাপ্টার 1 ধরি, চ্যাপ্টার 1 যদি ধরি, চ্যাপ্টার 1 এ আসবে আমার হচ্ছে ফাইবার ক্যারেক্টারিস্টিক্স বা হচ্ছে ফাইবার প্রপার্টিজ, প্রপার্টিজ আর হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, ক্যারেক্টারিস্টিক্স এটা থাকবে চ্যাপ্টার 1। চ্যাপ্টার 2, চ্যাপ্টার 2 আসবে তোমার হচ্ছে গ্লো রুম, গ্লো রুম। দেন চ্যাপ্টার 3, হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন কে বলতেছো? খেয়াল করো এই 4টা চ্যাপ্টার বেসিক্যালি তোমাকে হচ্ছে পড়ানো হবে এই কোর্সটার মধ্যে, ঠিক আছে? প্রথম চ্যাপ্টার আসবে ফাইবার প্রপার্টিজ অথবা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে? আর দেন হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার আসবে ফ্লো রুম, চ্যাপ্টার 3 হচ্ছে কার্ডিং, চ্যাপ্টার 4 হচ্ছে ড্র ফ্রেম। তার মধ্যে এই ফাইবার প্রপার্টিজ আর ক্যারেক্টারিস্টিক্স এবং হচ্ছে ফ্লো রুম এই 1 নম্বর এবং 2 নম্বর যে চ্যাপ্টার দুটো আছে এই চ্যাপ্টার দুটো বেসিক্যালি পড়াবেন হচ্ছে আমাদের ডিন ম্যাম, হোসনে আরা বেগম ম্যাম, যার ক্লাস তোমরা অলরেডি করে ফেলেছো। আর হচ্ছে পরবর্তীতে 3 এবং 4 নম্বর চ্যাপ্টার কার্ডিং এবং হচ্ছে ড্র ফ্রেম এই বেসিক্যালি এই দুটো চ্যাপ্টার পড়াবো হচ্ছে আমি ম্যাম। হ্যাঁ বলো ম্যাম, আপনি তো মানে একটু বের হয়ে আবার ঢুকলেন, তাহলে মানে আগে যারা পি দিয়ে ছোট কে আবার দিতে হবে না? আচ্ছা, আমি একটু চেক করে বলতেছি। জি সমস্যা নেই, ওকে। আচ্ছা, এটা এখন বোঝা গেছে তাহলে? তাহলে ম্যাম পড়াবেন এই দুইটা চ্যাপ্টার ফাইবার প্রপার্টিজ এবং হচ্ছে তোমার হচ্ছে গ্লো রুম, এবং হচ্ছে আমি পড়াবো হচ্ছে বেসিক্যালি হচ্ছে তোমার হচ্ছে এই কার্ডিং আর হচ্ছে ড্র ফ্রেম, ঠিক আছে? বোঝা গেছে? এন্ড ফাইবার প্রপার্টিজ অফ গ্লোরিং কি পার্ট এ? জি, এই দুটো মিলে পার্ট এ থাকবে, কার্ডিং এবং হচ্ছে ড্র ফ্রেম এই দুটো মিলে আসবে হচ্ছে পার্ট বি। হ্যালো,
ম্যাম বুঝছি বোঝা গেছে এই দুইটা আসবে হচ্ছে হোসনারা বেগম ম্যাম আর হচ্ছে এই দুইটা বেসিক্যালি আসবে হচ্ছে আমি বুঝে থাকো এবার আসে তাহলে চলো শুরু করি বেসিক্যালি হচ্ছে এখন এই যে আমরা চ্যাপ্টারগুলো পড়বো তো এই চ্যাপ্টারগুলো পড়ার জন্য বেসিক্যালি হচ্ছে আমাদের কি কি বইয়ের হেল্প লাগবে কোন কোন বইয়ের হেল্প লাগবে সেটা হচ্ছে রেফারেন্স বুক সেই রেফারেন্স বুকস কয়টা আছে এটা দেখবো একটু আচ্ছা এখানে খেয়াল করো প্রথম যে বইটা আছে ম্যানুয়াল অফ টেক্সটাইল টেকনোলজি ভলিউম 1-6 বাই হচ্ছে ওয়ার্নার ক্লেইন ঠিক আছে তো এই বইটা আমার মনে হয় তোমাদের সবাইকে কিনে কিনে ফেলা ভালো হবে দেখতে পাচ্ছো বইটা হ্যালো Yes, ma'am, দেখা যাচ্ছে আচ্ছা এইটা হচ্ছে বেসিক্যালি সোয়াইটার ভলিউম একসাথে করা আছে ঠিক আছে বইটা সোয়াইটার ভলিউম একসাথে করা আছে তার মানে এই বইটা তোমাদের হচ্ছে সবাইকে কিনে ফেলা দরকার কারণ হচ্ছে শুধু আজকে না এটা তোমাকে লেভেল 4 পর্যন্ত এই বইটা দেখা যাবে যে তোমার কি হচ্ছে সবাই হচ্ছে এই বইটাই হচ্ছে তোমাকে হচ্ছে রেফার করবে কারণ হচ্ছে এই বইটা বেসিক্যালি হচ্ছে এই লেভেল 2 থেকে শুরু করে তোমার হচ্ছে লেভেল 4 পর্যন্ত বেসিক্যালি হচ্ছে টেক্সটাইল ইনস্টিটিউটের বই এটা বেসিক্যালি টেক্সটাইল ইনস্টিটিউট হচ্ছে তোমার হচ্ছে এখন পর্যন্ত টেক্সটাইলে যতগুলো হচ্ছে রিসার্চ অর্গানাইজেশন আছে বা পাবলিশ বই পাবলিক বুক পাবলিকেশনের ক্ষেত্রে সবচেয়ে টপে আছে এটা হচ্ছে ব্রিটেনের একটা অর্গানাইজেশন তো সেক্ষেত্রে হচ্ছে এই বইটা যদি তোমরা কিনে ফেলো বেটার হবে এবং এটা আমি সবসময় হচ্ছে এক নম্বরে রাখবো শুধু শর্ট স্টাফল স্পিনিং 1 না শর্ট স্টাফল স্পিনিং 2 বা হচ্ছে মডার্ন ইয়ার ম্যানুফ্যাকচারিং পরবর্তীতে অনেকগুলো সাবজেক্ট আসবে সেখানে এই বইটা তোমাকে হচ্ছে হেল্প করবে তো সেক্ষেত্রে যদি একবারে বইটা কিনে ফেলো তাহলে তোমাদের জন্য সুবিধা হবে দেন হচ্ছে আসো স্পানিয়ান টেকনোলজি ভলিউম 1-3 তিনটা ভলিউমে আছে এ ভ্যানকাটা সুব্রামানি তো ভ্যানকাটা সুব্রামানির বইটা এটা বেসিক্যালি তোমার দেখা যাবে যে হচ্ছে আমি যখন হচ্ছে ড্র ফ্রেম পড়াবো বা কার্ডিং এরও কিছু পার্ট দেখা যাবে যে এখান থেকে চলে আসবে এটা হচ্ছে ওই বইটা স্পানিয়ান টেকনোলজি স্পানিয়ান টেকনোলজি কিন্তু অনেকগুলো রাইটারের বই আছে ঠিক আছে পরেও দেখো অনেকগুলো রাইটারের বই আছে স্পানিয়ান টেকনোলজি তো এটা হচ্ছে এ ভ্যানকাটা সুব্রামানি ইন্ডিয়ান রাইটার ঠিক আছে তো এই বইটা থাকবে হচ্ছে 2 নাম্বার রেখেছি আমি কারণ এই বইটার হেল্প নিয়ে বেসিক্যালি আমি হচ্ছে তোমাদের হচ্ছে ক্লাস লেকচার দেবো এই বেসিক্যালি প্রথম 1 নাম্বার এবং হচ্ছে 2 নাম্বার বইটা বেশি হেল্প আসবে এই দুইটা বই থেকে দেন আসো আসলে 3 নাম্বার বই এসেনশিয়াল এলিমেন্টস অফ প্র্যাকটিক্যাল কটন স্পিনিং টিকে বাতা বিরাম আর দেন পরে দেখো স্পানিয়ান টেকনোলজি আবার দুইটা বই আছে একটা হচ্ছে এরিক অক্সটোবি এবং হচ্ছে আরেকটা হচ্ছে কার্ল এ লরেন্স ঠিক আছে তো এই দুইটা বই বা পরে 3টা বই তোমার হচ্ছে একটু হাই থটের জন্য বেটার হবে কিন্তু প্রথম যে 1 নাম্বার এবং যে 2 নাম্বার বইটা আছে সেই 1 নাম্বার এবং 2 নাম্বার বই দুইটা হচ্ছে তোমার দেখা যাবে যে একদম হচ্ছে এসে একদম হচ্ছে এসে ক্লিয়ারকে ক্লিয়ার করার জন্য লাগবে আচ্ছা শুনতে পাচ্ছো আমাকে হ্যালো এটা তোমরা হচ্ছে যদি কিনে ফেলো বেটার হবে আচ্ছা এখন তাহলে কি হচ্ছে এটা ছিল হচ্ছে ক্লাস রিলেটেড যে আমি এই কোর্সটা ক্যারি করতে গেলে হচ্ছে কোর্সটার ডিটেইলস কি আছে তার মানে হচ্ছে কোর্সটার গ্রেড কত কোর্সটার ক্রেডিট কত মার্কস কিভাবে ডিস্ট্রিবিউট হয়ে গেছে দেন হচ্ছে আমার হচ্ছে কোন কোন চ্যাপ্টার থাকবে সেই চ্যাপ্টারগুলোর মধ্যে দেন হচ্ছে সেই চ্যাপ্টারগুলো পড়তে গেলে কোন বইয়ের আমাকে সাহায্য নিতে হবে এতটুকু ছিল ঠিক আছে টোটালটাই হচ্ছে ইন্ট্রোডাকশন তাহলে এখানে এখন কি হচ্ছে আমি ক্লাস স্টার্ট করব Yes ma'am Okay আচ্ছা এখন আসো শুরু করি তো এখন খেয়াল করো শর্ট সাবজেক্টের নাম আমাদের হচ্ছে শর্ট স্ট্যাপল স্পেলিং
আচ্ছা খেয়াল করো, শর্ট মানে তো বোঝো কম্পারেটিভলি ছোট লেন্থ, এটা বলতেছে। স্ট্যাপল শব্দটা দিয়ে কি বোঝানো হয়? স্ট্যাপল এবং হচ্ছে স্পিন, ঠিক আছে? এখন আসো, স্ট্যাপল দিয়ে বোঝানো হয় বেসিক্যালি যে একটা সার্টেন লেন্থ, যে লেন্থটা হচ্ছে ক্লাস আর থাকে কিছু, মানে যে যারা হচ্ছে অনেক এক্সপেরিয়েন্সড তারা হচ্ছে ফাইবার দেখে জাজ করে বলে দেয় যে এটা এটা এই অনেকগুলো ফাইবার থাকবে একসাথে। অনেকগুলো ফাইবারের মধ্যে মনে করো হচ্ছে একটা গুচ্ছ আছে ফাইবারের, সে ফাইবারের গুচ্ছের মধ্যে অনেকগুলো তো ফাইবার থাকবে, সে অনেকগুলো ফাইবারের মধ্যে অ্যাভারেজ লেন্থ বেসিক্যালি কত সেটা ওনারা চোখে দেখে বলে দেন। এই চোখে দেখে যে বলে দেন এটা বেসিক্যালি হচ্ছে স্ট্যাপল লেন্থ, সেখান থেকে বেসিক্যালি আসছে যে হচ্ছে ছোট লেন্থ কম্পারেটিভলি স্ট্যাপল, দেন হচ্ছে স্পিনিং। এখন আসো স্পিনিং ওয়ার্ডটা, স্পিনিং বলতে কি বোঝায়? স্পিনিং আচ্ছা, তোমাদের কি ম্যানমেড ফাইবার শুরু হয়ে গেছে? জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা ম্যানমেড ফাইবারে কি স্পিনিং নামটা শুনেছো? জি ম্যাম। ওইখানে তোমাকে কি ডেফিনেশন দেওয়া হয়েছে স্পিনিং এর? ম্যাম ফাইবার থেকে সুতা তৈরি করার যে প্রসেস ম্যাম, ওইটাই মূলত স্পিনিং যতটুকু জানি ম্যাম। আচ্ছা এটা কি তোমাকে ম্যানমেড বলা হয়ে গেছে? কোথায় বলা হয়েছে তা শিওর না, তবে স্পিনিং সম্পর্কে এটাই জানি। আচ্ছা আচ্ছা ওকে গুড। আচ্ছা হ্যাঁ, তুমি যেটা বলেছো একদম এক্স্যাক্ট ঠিক, যে হচ্ছে একটা প্রসেস বেসিক্যালি স্পিনিং, যে একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে ফাইবার থেকে কনভার্ট করে হচ্ছে কি করা হয়, একটা হচ্ছে আমার হচ্ছে ইয়ার্ন তৈরি করা হয়। আচ্ছা ফাইবার তো বুঝো। আচ্ছা ফাইবার, ইয়ার্ন, ফেব্রিক, দেন হচ্ছে আমার কি আছে অ্যাপারেল, অ্যাপারেল অথবা হচ্ছে গার্মেন্টস। আচ্ছা এই ওয়ার্ড গুলো সম্বন্ধে পরিচয় আছে কিনা দেখো তো। জি ম্যাম। আর তোমার যদি এগুলো হচ্ছে পরিচয় না থাকে তাহলে হচ্ছে তুমি লেখার সময় কার ফেব্রিক লিখবে না, ইয়ার লিখবে না, ফাইবার লিখবে, এটা আসলে কনফিউজ হয়ে যাবে। আচ্ছা প্রথমে একদম হচ্ছে বাংলা মিনিং ধরি, মানে বাংলা অর্থ যেটা সেটা দেখি। ফাইবার বলতে কি, ফাইবারের বাংলা অর্থ কি বলো তো? তন্তু। আশ ম্যাম। আচ্ছা হ্যাঁ আশ বা হচ্ছে তন্তু বলে, ঠিক আছে ওকে গুড। দেন হচ্ছে ইয়ার্ন, সুতা, সুতা। দেন হচ্ছে ফেব্রিক, কাপড়, কাপড়। গুড। তারপর হচ্ছে অ্যাপারেল, পরিধানের কাপড়, পোশাক। আচ্ছা ড্রেস যেটা, হ্যাঁ পোশাক যেটা, ঠিক আছে এটা তো গুড, ভালো কথা, তাহলে সবাই জানো। আচ্ছা এখন আছে স্পিনিং ওয়ার্ডটা আসলে যাওয়ার আগে তার তাহলে একটা জিনিস করি। আচ্ছা একটা অ্যাপারেল তৈরি করার ফ্লো চার্ট নিশ্চয়ই হচ্ছে তোমার জানা নেই, ওইটা আসলে দেখি তাহলে আমাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে ক্লাসটা। আচ্ছা ফ্লো চার্ট অফ অ্যান অ্যাপারেল প্রোডাকশন ম্যাম, উপরটাই তো মনে হয় ফ্লো চার্ট ম্যাম, অ্যাপারেল তৈরি আসতেছে। জি জি জি। তাহলে এখানে যদি অ্যাজ ইউজুয়াল ধরি, দেন প্রথমে আসবে ফাইবার, দেন আসবে হচ্ছে ফাইবার, তারপর হচ্ছে কি আসবে ইয়ার্ন, তারপর আসবে কি ফেব্রিক, তারপর আসবে কি হচ্ছে অ্যাপারেল। আচ্ছা এখন খেয়াল করো, ফাইবার থেকে যখন আমি হচ্ছে ইয়ার্ন তৈরি করব, ফাইবার থেকে যখন ইয়ার্ন তৈরি করব, যখন ইয়ার্ন থেকে হচ্ছে ফেব্রিক তৈরি করব, ফেব্রিক থেকে যখন হচ্ছে অ্যাপারেল তৈরি করব, এখন খেয়াল করো ফাইবার থেকে যখন হচ্ছে আমি ইয়ার্ন তৈরি করব, তখন এখানে হচ্ছে মাঝখানে একটা কনভার্সনের জন্য প্রসেস লাগবে, ঠিক আছে? সেই কনভার্সনের জন্য যে প্রসেস সেটা বলতেছে আমার কি হচ্ছে স্পিনিং, স্পিনিং। জি স্পিনিং। তাহলে স্পিনিং কি? স্পিনিং হলো একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে কি হচ্ছে ফাইবার থেকে আমার কি হচ্ছে ইয়ার্ন তৈরি হচ্ছে, বোঝা গেছে? জি ম্যাম। স্পিনিং কে দুই ভাবে ডিফাইন করা যায়, এটা স্পিনিং কিছু কিছু ওয়ার্ড আছে দেখা যাবে যে মিনিং হচ্ছে স্পেলিং প্রোনাউন্সিয়েশন সব এক থাকে, কিন্তু হচ্ছে স্থান ভেদে কি হয় এটা হচ্ছে মিনিং ভিন্ন হয়, সেরকম একটা ওয়ার্ড হচ্ছে আমার হচ্ছে স্পিনিং, ঠিক আছে?
তো একটা স্পিনিং কে বলতেছে, একভাবে ডিফাইন করা যায় স্পিনিং কে, যে ফাইবার থেকে আমি ইনপুট দেবো ফাইবার এবং হচ্ছে আউটপুট পাবো কি আছে আমার হচ্ছে ইয়ার্ন পাবো, এই প্রসেসটাকে স্পিনিং বলতেছে। আবার কি হতে পারে স্পিনিং কে আরেকভাবে হচ্ছে আমি ডিফাইন করতে পারি, সেটা হচ্ছে কি যে হচ্ছে আমি সেখানে ইনপুট দেব হচ্ছে পলিমার, আউটপুট কি পাবো হচ্ছে ফাইবার, তাহলে পলিমার থেকে ফাইবার তৈরি করার যে প্রসেস এটা হচ্ছে স্পিনিং। বোঝা গেছে? জি ম্যাম বুঝে গেছি। তাহলে দুই ভাবে হচ্ছে ডিফাইন করা যেতে পারে স্পেলিং ওয়ার্ডটাকে, স্পেলিং এবং হচ্ছে প্রোনাউন্সিয়েশন দুটাই এক থাকবে। তো একটা বলতেছে যে আমার হচ্ছে পলিমার থেকে ফাইবার তৈরি করার যে প্রসেস এটা বলতেছে স্পেলিং, আর আরেক ভাবে ডিফাইন করা যায় সেটা হচ্ছে যে হচ্ছে ফাইবার থেকে ইয়ার্ন তৈরি করার যে প্রসেস এটা হচ্ছে স্পেলিং। তাহলে যদি এখন বুঝে থাকো, তাহলে এখন যদি কোথাও হচ্ছে স্পিনিং ওয়ার্ডটা দেখো, তাহলে খেয়াল করবা যে এটা কোন প্রসেস টেক্সটাইলের মধ্যে, যে স্পিনিং ওয়ার্ডটা কোনটা, এটা পলিমার থেকে ফাইবার তৈরি করার প্রসেস আর হচ্ছে ফাইবার থেকে হচ্ছে ইয়ার্ন তৈরি করার প্রসেস। এখন আসো তাহলে আমাদের এই শর্ট স্টাপল স্পিনিং যেটা আছে এইখানে হচ্ছে স্পিনিং হচ্ছে ফাইবার থেকে ইয়ার্ন তৈরি করার প্রসেস। বোঝা গেছে? আর তাহলে হচ্ছে তোমাদের ম্যানমেড ফাইবার যেহেতু পড়তেছো এই টার্মের মধ্যে, তাহলে ম্যানমেড ফাইবার স্পিনিং হচ্ছে ওখানে পলিমার সায়েন্স, তো হ্যাঁ পলিমার সায়েন্স সাবজেক্ট পড়া আছে না? Yes ma'am, 1-2 তে পড়ছি। হ্যাঁ 1-2 তে পড়েছো, তো ওইখানে খেয়াল করো পলিমার যেহেতু পড়েছো ম্যানমেড পড়তেছো, তার মানে তোমাকে আগে পলিমার পড়ানো হয়ে গেছে, দেন হচ্ছে পলিমার থেকে ফাইবার তৈরি যখন আমি করব সেই যে স্পিনিংটা সেটা হচ্ছে তোমাকে পড়ানো হবে ওই ম্যানমেড ফাইবার প্রোডাকশনে। ওকে, তাহলে ফাইবার থেকে ইয়ার্ন পেলাম, ঠিক আছে। এখন ইয়ার্ন থেকে বলতেছে কি হচ্ছে ফেব্রিক পাবো, ইয়ার্ন থেকে যদি আমি ফেব্রিক পাই তাহলে বলতেছে ইয়ার্ন থেকে ফেব্রিক যদি অ্যাপারেল দুই কথা হিসাব করো তাহলে দেখা যাবে যে দুইটা ওয়ে আছে, ঠিক আছে। একটা হচ্ছে উইভিং, নিটিং, রাইট, নিটিং বা উইভিং, জি, আর হচ্ছে নিটিং। এটা তোমরা অনেক কিছুই জানো আসলে। আচ্ছা, উইভিং এবং হচ্ছে নিটিং বেসিক্যালি অ্যাপারেল তৈরি করার জন্য এই দুইটা হচ্ছে প্রসেস ইউজ করা হয়। তাহলে উইভিং বলতে কি বোঝায় আর নিটিং বলতে কি বোঝায়, কনসেপ্ট ক্লিয়ার আছে কিনা তোমাদের? এক সেট সুতো দিয়ে যেটা বানায় এটা নিটিং, এক সেট সুতো দিয়ে যেটা বানায়। আর উইভিং? উইভিং দুই বা তার বেশি সেট। আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে উইভিং কি বলতেছে, উইভিং হলো একটা প্রসেস যেখানে বলতেছে ইনপুট হচ্ছে ইয়ার্ন, আউটপুট কি বলতেছে ফেব্রিক। তো এখন বলতেছে কি আমার যে হচ্ছে উইভিং হচ্ছে বলতে তোমরা বললে যে দুই সেট ইয়ার্ন, শুধু দুই সেট ইয়ার্ন বললে এখানে হবে না, আরো কিছু প্রসেস আছে। যে দুই সেট ইয়ার্ন যখন হচ্ছে ইন্টারলেসিং এর মাধ্যমে হচ্ছে ফেব্রিক তৈরি করবেন। এখন ইন্টারলেসিং বলতে কি বোঝায়, ইন্টারলেসিং শব্দটা ইউজ করেছি আমি, ইন্টারলেসিং, ইন্টারলেসিং এর মাধ্যমে যখন হচ্ছে ফেব্রিক তৈরি করবে তখন সেই প্রসেসটাকে বলতেছে উইভিং। তাহলে খেয়াল করো কি বলতেছে, যে উইভিং হলো একটা প্রসেস যে প্রসেসের মাধ্যমে আমি ইনপুট দেবো ইয়ার্ন, সেখানে আমরা কি বলতেছি দুই একটা শব্দ ইউজ করতেছি, দুই সেট ইয়ার্ন, টু সেট ইউজ করতেছি, টু সেট ইয়ার্ন আমি ইউজ করবো একটা প্রসেসের মাধ্যমে। সেখানে দুই সেট ইয়ার্ন কি আসবে, ইন্টারলেসিং এর মাধ্যমে যখন ইয়ার্ন তৈরি করবে তখন সেই সরি ফেব্রিক তৈরি করবে তখন সেই ফেব্রিকটাকে বলতেছে আমার কি উভেন ফেব্রিক, এবং প্রসেসটাকে বলতেছে কি হচ্ছে উইভিং। আচ্ছা, এতটুকু কি বুঝতে পেরেছো না হচ্ছে বোঝো নাই বলো? জি ম্যাম বুঝে গেছি এতটুকু। ওকে, এখন দুই সেট যে ইয়ান আমরা বলতেছি, দুই সেট ইয়ানের মধ্যে আবার ভাগ আছে, ঠিক আছে। দুই সেট ইয়ানের মধ্যে একটা আছে ওয়ার্প ইয়ান, ওয়ার্প ইয়ান, আর আরেকটা হচ্ছে কি হচ্ছে আমার হচ্ছে ওয়েভ ইয়ান। আচ্ছা, ওয়ার্প ইয়ান কি আর ওয়েভ ইয়ান কি বলো তো? দুই সেট ইয়ানের মধ্যে ওয়ার্প ইয়ান আছে, একটাকে বলে একটা হচ্ছে ওয়েভ ইয়ান। আচ্ছা, না জানলে কোনো লজ্জা নেই, না জানলে সরাসরি তুমি বলতে পারো যে আমি এটা জানি না, এটা খুব স্বাভাবিক, কারণ আমরা জানার জন্যই বেসিক্যালি ক্লাসে আসছে। আচ্ছা, ওয়ার্প ইয়ান এখন খেয়াল করো, আসে আসে প্রথমে ওভেন ফেব্রিকের আসলে এক্সাম্পল দেই, ঠিক আছে। ওভেন ফেব্রিক কোনটা এখন খেয়াল করো, তোমরা তো হচ্ছে লুঙ্গি পরো বাসায় ছেলেরা,
হ্যালো यस मैम জি मैम আচ্ছা বা বা সরাসরি আরেকটা ভালো एग्जांपल দেই সেটা হচ্ছে আমাদের यस मैम এখনো পড়ে আচ্ছা ওকে এখন পড়ে আছে এটা বলার দরকার নেই বাট বাসার পরে এটা আমি জানি তো সবাই জানে আচ্ছা দেন খেয়াল করো আমরা তো গামছা ইউজ করি সবাই হ্যালো यस मैम আচ্ছা আমরা গামছা তো সবাই ইউজ করি খেয়াল করো গামছা টাওয়েল না मैम जी টাওয়েল আলাদা গামছা আলাদা গামছার কথা বলতেছি এখন খেয়াল করো গামছার হচ্ছে লেন্থ এবং উইথ আছে না গামছার লেন্থ এবং হচ্ছে উইথ তাহলে খেয়াল করো গামছার লেন্থ বরাবর যে ইয়ারনটা থাকবে বা হচ্ছে ফেব্রিকের লেন্থ বরাবর যে ইয়ারনটা থাকে সেই ফেব্রিকের লেন্থ বরাবর ইয়ারনটাকে বলা হয় হচ্ছে ওয়ার্প ইয়ারন ওভেন ফেব্রিকের যে কোনো ওভেন ফেব্রিকের एग्जांपल কি কি হতে পারে ওভেন ফেব্রিকের एग्जांपल মনে করে গামছা হতে পারে মেয়েরা যে হচ্ছে জামা পরে সেটা হতে পারে ও জামা বা ওড়না শাড়ি পরে দেন হচ্ছে বেড শীট দেন হচ্ছে পিলো কভার দেন তোমরা লুঙ্গি পরো শার্ট পরো এগুলো সব হচ্ছে ওভেন ফেব্রিকের एग्जांपल তাহলে বলতেছে ফেব্রিকের লেন্থ বরাবর যে ইয়ারনটা থাকবে সেই ইয়ারনটাকে বলা হয়েছে ওয়ার্প ইয়ারন আর ফেব্রিকের হচ্ছে উইথ বরাবর যে ইয়ারনটা থাকবে সেই ইয়ারনটাকে বলা হয় হচ্ছে ওয়েফট ইয়ারন ঠিক আছে হ্যালো ওয়ার্প আরেকবার বলে ভালো হয় হ্যাঁ শিওর এখন আসে ওয়ার্প ইয়ারন আমরা বলতেছি উইথিং করার জন্য আমাদের দুই সেট ইয়ারন লাগবে দুই সেট ইয়ারনের মধ্যে এক সেট ইয়ারনকে বলতেছি ওয়ার্প ইয়ারন আর আরেক সেট ইয়ারনকে বলতেছি ওয়েফট ইয়ারন তাহলে এখন আসো যে ওয়ার্প ইয়ারন আমি কাকে বলবো আর ওয়েফট ইয়ারন আমি কাকে বলবো প্রথমে আসি ওয়ার্প ইয়ারন কাকে বলে এটা আসি ওয়ার্প ইয়ারন কাকে বলে প্রথমে বলতেছে ওয়ার্প ইয়ারন হচ্ছে সেই ধরনের ইয়ারন যে কোনো ওভেন ফেব্রিক হোক না কেন তার লেন্থ বরাবর আমি एग्जांपल হিসেবে গামছা কেন বলেছি কারণ গামছাটা আমরা সবাই ইউজ করে ডেইলি ইউজে তো সেক্ষেত্রে এটা আমাদের বোঝার সুবিধা যে গামছার যেদিকে লেন্থ আছে বা শুধু গামছা না যে কোনো ওভেন ফেব্রিকের লেন্থ বরাবর যে ইয়ারনটা থাকবে সেই ইয়ারনটা হচ্ছে ওয়ার্প ইয়ারন বোঝা গেছে হ্যালো यस मैम বোঝা গেছে আচ্ছা আর দেন হচ্ছে ফেব্রিকের বলতেছে হচ্ছে উইথ বরাবর যে ইয়ারনটা থাকবে বা হচ্ছে প্রস্থ বরাবর যে ইয়ারনটা থাকবে সেই ইয়ারনটা হচ্ছে ওয়েফট ইয়ারন মনে করো যদি ধরি মনে করো লেন্থ হচ্ছে এইটা ঠিক আছে একটা ইয়ারন দুইটা ইয়ারন তিনটা ইয়ারন চারটা ইয়ারন চারটা দিলাম বেশি দিলাম না ঠিক আছে এটা হচ্ছে মনে করো ওই গামছার হচ্ছে লেন্থ ঠিক আছে আর হচ্ছে গামছার উইথ যদি ধরি খেয়াল করো গামছার উইথ হচ্ছে এটা ঠিক আছে এটা হচ্ছে উইথ তাহলে বলতেছে লেন্থ হচ্ছে এটা উইথ বরাবর ইয়ারন গুলো হচ্ছে এটা আমি দুইটা দিলাম আর বেশি দিলাম না তো এখন খেয়াল করো লেন্থ বরাবর যে ইয়ারনটা আছে এই সেট ইয়ারনকে বলতেছে আমার হচ্ছে এই হচ্ছে ওয়ার্প ইয়ারন এই টোটালটাকে বলতেছে ওয়ার্প ইয়ারন ঠিক আছে यस আর দেন হচ্ছে ওয়েফট ইয়ারন কোনটা বলেছিলাম যে হচ্ছে ফেব্রিকের প্রস্থ বরাবর যে ইয়ারনটা থাকবে তাহলে খেয়াল করো এটা যদি লেন্থ হয় তাহলে এটা অবশ্যই হচ্ছে প্রস্থ হবে তাহলে বলতেছে এই বরাবর যে ইয়ারনটা থাকবে এই দুইটা ইয়ারন এখানে আমি দিয়েছি এই দুইটা ইয়ারনে বলতেছে কি আমার হচ্ছে এই দুইটা হচ্ছে ওয়েফট ইয়ারন তাহলে বোঝা গেছে ওয়ার্প ইয়ারন আর ওয়েফট ইয়ারন কি यस मैम তাহলে বলো তো ওয়ার্প ইয়ারন मैम ফেব্রিকের লেন্থ বরাবর যে ইয়ারনটা থাকে সেটা ওভেন ফেব্রিকের রাইট বলতে হবে ওভেন ফেব্রিকের কারণ হচ্ছে এখানে আমরা হচ্ছে এই ওয়ার্প এবং ওয়েফট ওভেন ফেব্রিকের ক্ষেত্রে আসবে তার মানে হ্যাঁ গুড দেন হচ্ছে ওয়েফট ইয়ারন ফেব্রিকের উইথ বরাবর যে ইয়ারনটা থাকে ওভেন ফেব্রিকের উইথ বরাবর যে ইয়ারনটা থাকবে সেটা হচ্ছে কি ওয়েফট ইয়ারন ওকে তাহলে আমরা বুঝে গেলাম ওয়ার্প ইয়ারন এবং হচ্ছে ওয়েফট ইয়ারন কি এবার আসলে একটা ওয়ার্ড আমি ইউজ করেছি ইন্টারলেসিং ঠিক আছে খেয়াল করো এখন ইন্টারলেসিং কি এখন খেয়াল করো আমি হচ্ছে ড্রয়িংটা একটু খেয়াল করো একটু মনে হয় বুঝতে পারবে যদি চেষ্টা করো দেখো প্রথম ইয়ারটা দেখো আমি প্রথমে কিন্তু একদম উপর দিয়ে টেনে গিয়ে গেছি ঠিক আছে দেন সেকেন্ড যে ওয়ার্প ইয়ারনটা আছে সেটা কিন্তু আমি হচ্ছে গ্যাপ রেখেছি খেয়াল করেছো यस मैम
আসলে দেখো পরেরটা আবার উপর দিয়ে নিয়ে গেছি আবার দেন দেখো হচ্ছে পরেরটা গ্যাপ দিয়ে গেছে সাউন্ড একটু স্টপ করো আমি মিউট করতে চাচ্ছি না কারণ মিউট করলে আমি এক পক্ষ শুনবা ইন্টারঅ্যাকশনটা কম হবে ঠিক আছে হ্যালো আমি গ্যাপটা রেখেছি মানে কি নিজ দিয়ে গেছে দেন হচ্ছে আমার কি আছে দেন হচ্ছে থার্ড ওয়ার পিয়ান এটা থার্ড ওয়ার পিয়ানের উপর দিয়ে গেছে আবার এখানে গ্যাপ রেখেছি মানে কি হচ্ছে যে হচ্ছে এই হচ্ছে আমার ফোর্থ যে হচ্ছে ওয়ার পিয়ানটা আছে ফোর্থ ওয়ার পিয়ানের নিচ দিয়ে গেছে ফার্স্ট ওয়েটিয়ানটা মানে গ্যাপ যেখানে আছে নিচ দিয়ে গেছে যেখানে আমি সরাসরি লাইন টেনে দিয়েছি সেটা হচ্ছে উপর দিয়ে গেছে আবার দেখো পরেরটা খেয়াল করো এখানে দেখো উপর দিয়ে গেছে এখানে কিন্তু নিচ দিয়ে গেছে এখানে দেখো নিচ দিয়ে গেছে এখানে আবার উপর দিয়ে গেছে এখানে উপর দিয়ে গেছে এখানে কিন্তু আবার হচ্ছে কি হচ্ছে নিচ দিয়ে গেছে এখানে উপর দিয়ে গেছে সরি এখানে নিচ দিয়ে গেছে এখানে দেখো কি উপর দিয়ে গেছে না জি ম্যাম তাহলে অল্টারনেটিভ ওয়েতে যাবে আচ্ছা দেন যদি আমি হচ্ছে থার্ড ওয়েভ টিয়ানটা ড্র করতে চাই তাহলে কিভাবে করবে বলো তো তোমরাই বলো এটা কি উপর দিয়ে দিতে পারি প্রথমে উপর দিয়ে যাবে তারপর প্রথমে উপর দিয়ে যাবে ম্যাম তারপর নিচ দিয়ে তারপর নিচ দিয়ে দেন উপর দিয়ে দেন উপর দিয়ে তারপর তারপর নিচ দিয়ে নিচ দিয়ে তারপর নিচ দিয়ে দেন পরেরটা ফোর্থ ওয়ার ওয়েটিয়ান পরেরটা ম্যাম সেকেন্ড দিয়ে প্রথমে প্রথমে নিচ দিয়ে যাবে গুড তারপর তারপর উপর দিয়ে উপর দিয়ে তারপর নিচ দিয়ে নিচ দিয়ে তারপর উপর দিয়ে উপর দিয়ে গুড তাহলে খেয়াল করেছো অল্টারনেটিভ ওয়েতে যাচ্ছে মানে একটা উপর দিয়ে গেলে একটা নিচে এটা নিতে হবে আচ্ছা এটা একদম হচ্ছে সরাসরি বাংলায় বলি তোমরা হচ্ছে গ্রামে কখনো চাটাই বোনা দেখেছো ইয়েস ম্যাম ওই ঠিক চাটাই বোনা যেটা আছে না সেটা বেসিক্যালি এটাকে একদম হচ্ছে প্লেন ডিজাইন বলে যখন হচ্ছে এফএসডি পড়বে একটা সাবজেক্ট আসবে তোমাদের হচ্ছে সিলেবাসে এফএসডি আসবে ফেব্রিক স্ট্রাকচার এন্ড ডিজাইন তখন হচ্ছে দেখবা যেখানে আমরা একদম হচ্ছে প্লেন ডিজাইন করেছি একদম সিম্পল ওয়ান আপ ওয়ান ডাউন ঠিক আছে এটা করেছি তো বেসিক্যালি এরকম দেখা যাবে যে ভেরিয়েশন অনেক করা যাবে এখানে তোমার তোমাদের দেখা যাবে দেখবে যে ফেব্রিক স্ট্রাকচার কিভাবে এরকম হচ্ছে চেঞ্জ আপ ডাউন করে কিভাবে চেঞ্জ করা হয় এই যে একটা উপর দিয়ে গেল একটা নিচ দিয়ে গেল একটা নিচ দিয়ে গেল একটা উপর দিয়ে গেল এটাকে বেসিক্যালি বলতেছে ইন্টারলেসিং বোঝা গেছে তাহলে এই যে হচ্ছে ওয়ার পিয়ান এবং ওয়েভ পিয়ান একটা উপরটার একটা আরেকটার উপর দিয়ে এবং নিচ দিয়ে যাচ্ছে এই প্রসেসটাকে বলতেছে হচ্ছে ইন্টারলেসিং তাহলে ওভেন উইভিং কি উইভিং হলো একটা প্রসেস যে প্রসেসের মাধ্যমে দুই সেট ইয়ান ইউজ করতেছি এক সেট ইয়ানের নাম হচ্ছে ওয়ার পিয়ান আর এক সেট ওয়েভ ইয়ানের নাম হচ্ছে ওয়েভ পিয়ান দেন হচ্ছে ইন্টারলেসিং এর মাধ্যমে ফেব্রিক তৈরি করতেছি সেই প্রসেসটা তখন উইভিং আর হচ্ছে উইভিং প্রসেসের মাধ্যমে যে ফেব্রিকটা পাওয়া যাবে সেটাকে বলতেছে ওভেন ফেব্রিক ঠিক আছে সেটার নাম হচ্ছে ওভেন ফেব্রিক আচ্ছা এতটুকু কি ক্লিয়ার হয়েছে তোমরা জি ম্যাম ক্লিয়ার ওকে ম্যাম আচ্ছা তাহলে ওকে গুড তাহলে তো ভালো ক্লাস তাহলে ইন্টারলেসিং কি বলো তো কথা হবে একদম বলতে হবে যে ওয়ারপিয়ান এবং ওয়েবটিয়ান যে কোনটা কার উপর দিয়ে এবং নিচ দিয়ে যাচ্ছে এই যে হচ্ছে ম্যাটারটা সেটাকে বলতেছে হচ্ছে ইন্টারলেসিং আচ্ছা
আচ্ছা এবার আসলে কি হচ্ছে নিটিং নিটিং কি বলতেছে যে নিটিং দুটাই হচ্ছে দেখো বলদুরে বলতেছে ফেব্রিক তৈরি করার প্রসেস তো ভালো কথা তাহলে হচ্ছে নিটিং এর হচ্ছে ইনপুট হবে ইয়ার্ন আউটপুট হবে কি হচ্ছে নিটেড ফেব্রিক ওরা যেমন হচ্ছে উভেন ফেব্রিক এটা আসবে কি হচ্ছে এটা আসবে হচ্ছে নিটেড ফেব্রিক নিটেড ফেব্রিক নিটেড ফেব্রিক তাহলে কি বলতেছে এখানে তোমরা বলেছিও যে এক সেট ইয়ান ইউজ করবা যে ওখানে দুই সেট ইয়ান ইউজ হবে না এক সেট ইয়ান এখানে যেরকম হচ্ছে লেন্থ বরাবর এবং হচ্ছে উইথ বরাবর দুই সেট ইয়ান ছিল তো সেরকম লেন্থ বরাবর এবং উইথ বরাবর দুই সেট ইয়ান থাকবে না এক সেট ইয়ান থাকবে এক সেট ইয়ান কি বলতেছে এখানে হচ্ছে কি হচ্ছে লুপ তৈরি করবে ঠিক আছে বলতেছে লুপ তৈরি করবে লুপটা কিরকম হবে এরকম পেন্ট করবে বেন্ড করবে করে করে লুপ তৈরি করে লুপ গুলো আবার দেখা যাবে যে একটা লুপ আর একটা লুপ কে আবার হচ্ছে কি হবে লক করে দেবে পরে যখন ফেব্রিক তৈরি করবে সেটাকে বলা হয় ইন্টারলুপিং তখন সেই ফেব্রিকটাকে বলা হয় হচ্ছে নিটেড ফেব্রিক প্রসেসটাকে বলা হচ্ছে হচ্ছে নিটিং এক্সাম্পল কি হতে পারে এক্সাম্পল হতে পারে মনে করো তোমরা টি শার্ট তো পরে হামেশাই পরো ছেলেরা টি শার্ট সোয়েটার দেন হচ্ছে মোজা তো এগুলো সব হচ্ছে আমার কি হচ্ছে নিটেড ফেব্রিকের এক্সাম্পল খেয়াল করছো কিনা মাখালোরা ছোটবেলায় দেখেছো কিনা যে কুরুশ কাঠের কাজ বলে দেখেছো দুটো কাঠি দিয়ে মাফলার বানায় সোয়েটার বানায় হ্যাঁ নাটক সিনেমা দেখলে হবে প্র্যাকটিক্যালি দেখলেও হবে প্রবলেম নাই যেকোনো এখান থেকে শিখলেই হবে তো ওই বেসিক্যালি যে দুইটা কাটা দিয়েছে হচ্ছে ওরা হচ্ছে মাফলার তৈরি করে বা হচ্ছে সোয়েটার তৈরি করে বা হচ্ছে মোজা তৈরি করে তো বেসিক্যালি এটাই বেসিক্যালি হচ্ছে নিটিং ওটাই ওই প্রসেসটাকে দেখা যাবে যে মেকানাইজড করা হয়ে গেছে তো মেকানাইজড যখন করা হয়ে গেছে খুব স্বাভাবিক প্রপার্টিজ ইমপ্রুভ করবে হচ্ছে প্রোডাক্টের ঠিক আছে এবং হচ্ছে এখন তাহলে খেয়াল করো আমরা যে দুইটা প্রসেস পড়েছি উইভিং এবং নিটিং এখানে খেয়াল করো যে ফেব্রিক তৈরি করতে গেলে তাহলে কি করতেছে যে আমরা হচ্ছে আচ্ছা জাস্ট এ মিনিট ওকে হ্যালো হ্যালো ইয়েস ম্যাম সরি আসলে আমার ফোন কল ছিল আচ্ছা ঠিক আছে তাহলে বলতেছে খেয়াল করো এখানে আমাদের তাহলে ফেব্রিক তৈরি করতে গেলে আমাদের কি দেখতেছে দেখা যাচ্ছে যে ইয়ান লাগতেছে না ইয়ান থেকে ফেব্রিক তৈরি করতেছে এই তো ইয়েস ম্যাম আচ্ছা ফেব্রিক তৈরি করার দেখা যাবে যে জন্য ইয়ানও লাগবে না সরাসরি ফাইবার থেকে ফেব্রিক তৈরি করা যাবে ইয়ান আমার লাগবে না এই যে ইয়ান যেটা আছে ইয়ান লাগবে না সরাসরি আমি ফাইবার থেকে হচ্ছে ফেব্রিক তৈরি করতে পারবো ঠিক আছে এই সরাসরি ফাইবার থেকে যখন ফেব্রিক তৈরি করতে পারবো তখন সেই প্রসেসটার নাম হচ্ছে নন ওভেন প্রসেস এবং হচ্ছে ফেব্রিকটা হচ্ছে নন ওভেন ফেব্রিক এবং এক্সাম্পল কি হতে পারে এক্সাম্পল হচ্ছে আমার কি আমরা টিস্যু ইউজ করি না টিস্যু পেপার হচ্ছে নন ওভেন ফেব্রিকের হচ্ছে এক্সাম্পল দেন টি ব্যাগ হচ্ছে আমরা হচ্ছে যখন চা খাই অনেক সময় টি ব্যাগ ইউজ করি না জি ম্যাম হ্যাঁ টি ব্যাগও হচ্ছে আমার কি হচ্ছে নন ওভেন ফেব্রিকের হচ্ছে এক্সাম্পল তাহলে ঠিক আছে যে ফাইবার থেকে শুধু ইয়ার না ফাইবার থেকে সরাসরি ফেব্রিক তৈরি করা যায় একটাই প্রসেস আছে নন ওভেন প্রসেস এবং সেই ফেব্রিকটার নাম হচ্ছে নন ওভেন ফেব্রিক কিন্তু এবার তো নাম কাগজের মতো এটা ফেব্রিক হ্যাঁ জি এটা হচ্ছে একটা প্রসেস নন ওভেন ওটা ফেব্রিক ঠিক না কিন্তু নন ওভেন হচ্ছে প্রসেসের এক্সাম্পল যদি টি ব্যাগ ধরো টি ব্যাগ হচ্ছে আসলে যে ওটা হচ্ছে হতে পারে এখন ফেব্রিক বলতে এখানে হচ্ছে বেসিক্যালি দেখা যাবে যে তোমার হচ্ছে আমরা যে অ্যাপারেলে শুধুমাত্র টেক্সটাইল ইউজ করি সেরকম না আসলে টেক্সটাইল বলতে কিন্তু অনেক কিছুই বোঝায় তো সেটার সম্বন্ধে আসলে নেক্সট দিন খেয়াল করিও ক্লাসের প্রথম দিকে তাহলে সেটার সম্বন্ধে ব্রিফ দেওয়া যাবে আপাতত মনে হয় আমাদের সময় একদম শেষের দিকে তো ক্লাস এন্ড করতে হবে তাহলে আপাতত এতটুকুই থাকুক ঠিক আছে নেক্সট উইকে আমরা এখানে দিতে পারতেছি না